তখন নিজের ব্যাগ থেকে একটা জামা বার করে আর সেটা ছিঁড়ে তার দুই হাত পা ভালো করে পেঁচিয়ে ফেলে। কিন্তু ওই ফ্রিজারের ঠান্ডা বাতাসটা তার দিকেই আসছিল, মিলি কিছুতেই নিজেকে গরম রাখতে পারছিল না। তখন মিলি ওই বাতাস আসার জায়গাটা বন্ধ করার চেষ্টা করছিল। মিলি কয়েকটা বোর্ড ছিঁড়ে সেগুলো দিয়ে বাতাস আসার মুখটা বন্ধ করে দেয়, কিন্তু ওই ফ্যানের জোরালো বাতাসে ওই বোর্ডগুলো খুলে যায়। মিলি আবারও চেষ্টা করে টেপ দিয়ে সেগুলো লাগানোর, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ফ্যানের জোরালো বাতাসে সেগুলো আবার খুলে যায়, কিন্তু মিলি তার চেষ্টা থামায় না। সে আবারও সেটা লাগাতে যায় আর তখনই পা পিছলে সে মাটিতে পড়ে যায় আর একটা স্টিলের র্যাক তার পায়ের ওপর পড়ে যায়। এদিকে মিলির বাবা কোনো উপায় না পেয়ে থানায় যায় আর সেখানে ওই সাব ইন্সপেক্টরটা মিলির বাবাকে উল্টো পাল্টা বলতে থাকে আর বলে, দেখুন কোনো মদখোর মাতালের সাথে রাত কাটাচ্ছে। এটা শুনে মিলির বাবা খুব কষ্ট পায় আর ওই ঘুষখোর পুলিশটাকে অনুরোধ করে মিলিকে খুঁজে বার করার। তখন ওই পুলিশটা সামিরের বাড়ির ঠিকানা দেয় আর বলে সেখানে গিয়ে দেখতে। মিলির বাবা তখন সামিরের বাড়ি যায় মিলিকে খুঁজতে। এদিকে মিলির অবস্থাও খুবই খারাপ।